হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তোমাদেরই কিছু কমেন্টের উপর ভিত্তি করে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা 2020 মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের অনেকেরই ডাউট রয়েছে নম্বর নিয়ে, কিভাবে নম্বর দেবে টিচাররা, এবং আমাদের সবাইকে কি এবারে এ পাস করিয়ে দেওয়া হবে, কাউকে ফেল করিয়ে দেওয়া হবে না এই কোভিড-19 জন্য। এই সমস্ত কিছু নম্বর নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তিনটে বিষয়ের উপর ভিত্তি করে পুরো সিস্টেমটা বলবো, কিভাবে নম্বর দেওয়া হয় পুরো প্রসিডিওর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি পুরো শেষ শুরু থেকে শেষ পর্যন্ত পুরো দেখো, তোমাদের নম্বর নিয়ে মাধ্যমিকের সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই পাশের বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তোমরা যারা 2020 মাধ্যমিক দিয়েছো, তোমাদের মধ্যে অধিকাংশ স্টুডেন্টই আমাকে কমেন্ট করেছে যে কিভাবে খাতা দেখা হবে এবং কিভাবে নম্বর দেওয়া হবে আর সবাইকে কি পাস করিয়ে দেওয়া হবে নাকি। এবং অনেকে এটাও কোশ্চেন করছো যে অ্যাকচুয়ালি আমাদের খাতা দেখার পরিস্থিতি কী রূপ রয়েছে আর আমাদের রেজাল্ট আউটই বা কবে হবে। এই নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমি কিন্তু রীতিমতো আগেই করে ফেলেছি, যারা দেখোনি তারা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারো। কেন সেখানে 2020 মাধ্যমিকের রেজাল্ট থেকে শুরু করে খাতা কিভাবে চেক করা হয়েছে, সাত খাতার কী পরিস্থিতি রয়েছে সমস্ত কিছু ওই ভিডিওতে আলোচনা করে দিয়েছে। তো আই বাটনে গিয়ে ওই ভিডিওটি দেখে নিতে পারো। তো এখন আজকের যে টপিক, যে মাধ্যমিকের খাতায় নম্বর কিভাবে দেওয়া হয়, তো কীভাবে নাম্বার দেওয়া হয় খাতায় সেটা বলার আগে আমি কিছু বিস্তারিত আলোচনা করতে চাই সিস্টেমটা কী। সবার প্রথমে তোমরা যখন পরীক্ষা দাও সেই খাতাটা চলে যায় তোমাদের স্টেট থেকে অন্য জায়গায়, অন্য স্টেটে চলে যেতে পারে বা বিভিন্ন অন্যান্য জায়গায়, সেটা কেউ জানে না, শুধুমাত্র বোর্ডই জানে কোন জায়গার খাতায় কোথায় পৌঁছাবে। তো এখানে পার্টিকুলার চলে যায়, তারপরে ওইখানকার যে টিচার রয়েছে সেই টিচারের কাছে খাতাগুলোকে ডিস্ট্রিবিউট করা হয়। যে পার্টিকুলার টিচার রয়েছে সাবজেক্টে, সেই পার্টিকুলার টিচারের কাছে সেই সেই সাবজেক্টের খাতা চলে যায়। এবার শুধুমাত্র সেখানে কিন্তু খাতাই যায় না টিচারের কাছে, খাতার সাথে সেই কোশ্চেন, যে টিচার খাতা দেখছে যে খাতাটা, সেই খাতার যে কোশ্চেনটা মাধ্যমিকের সেই কোশ্চেনটাও যায়, এবং কোশ্চেনের সাথে একটা অ্যান্সার শিটও যায় কোশ্চেনের। ওই অ্যান্সার শিটের মধ্যে কোশ্চেন অনুযায়ী প্রত্যেকটা অ্যান্সার দেওয়া থাকে, বট কোশ্চেন থেকে শুরু করে শর্ট কোশ্চেন সমস্ত কিছু দেওয়া থাকে। শর্ট কোশ্চেন তো মিলিয়ে অ্যান্সার ঠিক তো দেবেই টিচাররা, আর তার সাথে সাথে বট কোশ্চেন যেটা দেওয়া থাকে, যে জিনিসটা লেখা থাকে পার্টিকুলার, যে সেন্টেন্সগুলো লেখা থাকে ওই বোর্ডের দেওয়া অ্যান্সার শিটে, সেই লেখাগুলো যদি তোমাদের খাতার মধ্যে সেই কোশ্চেনে পাই, অবশ্যই টিচারকে নির্দেশ দেওয়া থাকে ফুল মার্কস দেওয়ার। কি বললাম বুঝতে পেরেছ? যে যে অ্যান্সার শিটটা টিচারের কাছে দিয়ে দেওয়া হয় সেই অ্যান্সার শিটের সেম যদি লেখা পাই, তোমাদের লেখা অ্যান্সারের মধ্যে পাই, তাহলে কি তোমাদের ফুল মার্কস দিতেই হবে বাধ্যতামূলক। কিন্তু দেখা যায় অনেকের খাতায় থাকে না, অথবা অনেকের খাতায় থাকি কিন্তু এটাও ডিপেন্ড করে হচ্ছে টিচারের ওপর। বোর্ড পুরোপুরিভাবে প্রত্যেকটা খাতা চেক করার দায়িত্বে থাকে না, টিচারকে দায়িত্ব দেওয়া হয়, কোনো কোনো টিচার সম্পূর্ণ দায়িত্ব পালন করে, কোনো কোনো টিচার দায়িত্ব পালন করে না। ম্যাক্সিমাম টিচারই আমি বলবো যে এই গভর্নমেন্টের রুলস মেনে চলে বা বোর্ডের রুলস মেনে চলে। এরপরে সব কিছুই কিন্তু একটা টিচারের ওপর দায়িত্ব থাকে, টিচার কী করবে, টিচার কী রূপ নাম্বার দেবে। কেন তোমরা যে স্টাইলে লিখেছো বা তোমরা যেভাবে লিখেছো, প্রত্যেকটা টিচারের কিন্তু যে ওই স্টাইলটাই বা ওই লেখাটাই পছন্দ হবে এর কোনো মানে নেই। তোমার একটা লেখায় একটা টিচার পাঁচে পাঁচ দিতে পারে, কোনো টিচার ওই লেখাটাই চার দিতে পারে, তাহলে ওটা নির্ভর করে কিন্তু টিচারের উপর। কেন তুমি ভাবো, তুমি যখন কোনো একটা জিনিস দেখো বা কোনো একটা ডিজাইন দেখো, ওই ডিজাইনটা কিন্তু তোমার ভালো লাগলে তোমার বাড়ির অন্যান্য সদস্য বা অন্যান্য সবারই যে ভালো লাগতে হবে এর কোনো মানে নেই। প্রত্যেকের চয়েস আলাদা, সেরকম প্রত্যেকটা টিচারেরও নিজের মতন করে দেখার একটা টেকনিক রয়েছে, নিজেও পছন্দ করার একটা নিজস্বতা রয়েছে। সেই কারণে তুমি যে লেখাটা লিখেছো একটা টিচার তোমাকে পাস দিতে পারে, আর একটা টিচার যেরকমটি বললাম চারও দিতে পারে। সেটা এটা নির্ভর করছে কিছুটা ডেস্টিনির উপর, কিন্তু পুরোপুরি নয়। প্রত্যেকটা টিচারই প্রায় নাম্বার দিয়ে দেয় তুমি যদি ঠিকঠাক লেখো, আর যে বললাম ওই যে লেখাগুলো যে অ্যান্সার শিটটা টিচাররা পড়ে এবং ওই লেখাগুলো যদি লেখার মধ্যে থাকে তো অবশ্যই অ্যান্সার দিয়ে দেয়। এবং অনেকে বলা হয় যে অনেকে বলে যে টিচাররা খাতা দেখে না, সব ভুলভাল কথা, খাতা দেখে কিন্তু প্রথমের যে খাতাগুলো থাকে সেই খাতাগুলো খুব ভালো করে দেখে, তারপরের দিকে অতটা দেখার খুঁটিয়ে দেখে না টিচাররা, কেন প্রচুর খাতা থাকে সেই সময় মানে খাতাটা খুব
ঠিকভাবে খুঁটিয়ে দেখে না, কিন্তু দেখে না এটা একেবারেই ভুল যে খাতা দেখে না, খাতা দেখে, প্রত্যেকের খাতা চেক করে ম্যাক্সিমাম টিচার, প্রত্যেকটা টিচার না, প্রত্যেকের, আমি বললাম প্রত্যেকের মানসিকতা যেরকম সমান না, প্রত্যেক টিচারও সমান না। এখানে তোমাদের একটা এক্সাম্পল দিলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। ধরো তোমরা দুই বন্ধু, রাম আর শ্যাম দুই বন্ধু, একই লিখেছে। রামের খাতা গেল একটা স্ট্রিক টিচারের কাছে, যে সহজে সন্তুষ্ট হয় না, খুব ভালো মতন রিপ্রেজেন্ট করে লিখলেই তবেই নম্বর দেয়। এবং তোমার বন্ধু শ্যাম যে একই লেখা লিখেছে, কিন্তু তার খাতা গেল একটা টিচারের কাছে, এমন টিচারের কাছে যে টিচার সহজে একটু দেখেই, একটু লিখলেই নাম্বার দিয়ে দেয়। তো সেক্ষেত্রে কী হবে, রাম কী হবে কম নাম্বার পাবে, কিন্তু শ্যাম বেশি নাম্বার পাবে একই লেখা সত্ত্বেও। কেন? টিচার ডিফারেন্ট, টিচার ডিফারেন্টভাবে নম্বর দেয়। তার মানে বুঝতেই পারছো যে এখানে আরও একটা ভূমিকা পালন করে, শুধু বোর্ড না, টিচারের ওপরও নির্ভর করে টিচাররা কীভাবে খাতা দেখবে, এবং টিচাররা, সেই টিচার যার কাছে খাতা গেছে সেই টিচার কীভাবে নম্বর দেয়। তাহলে এখানে অনেকে বলবে এটা কি আমাদের ডেস্টিনির ওপর, মানে ভাগ্যের ওপর নির্ভর করে? আমি বলবো যে কিছু পার্সেন্ট নির্ভর করে। তো এখানে আমি বলে রাখি, 8 বছর ধরে আমি যে এক্সপিরিয়েন্স, আমার যে এক্সপিরিয়েন্স বা 8 বছর ধরে আমি যা দেখে আসি, সেই অনুযায়ী অনেক ক্ষেত্রেই দেখেছি যে স্টুডেন্টরা খুব ভালো লিখেছে বা ভালো পড়াশোনা করে, সেই স্টুডেন্ট কিছু কমায় দেখেছি যে নম্বর কম পেয়েছে। আবার কেউ কেউ, আমি এক্সপেক্টই করিনি যে এই স্টুডেন্টটা আমার এত নম্বর পাবে, সে কিন্তু অনেক বেশি নম্বর পেয়ে গেছে। এটা কিন্তু টিচারের ওপর কিছুটা থাকে, যে তোমার এটাও নির্ভর করছে কোন টিচার খাতা দেখছে। তো আশা করি এই পার্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে, যদি আমরা 1-2 নম্বর কম পাই তাহলে কি আমাদের পাস করিয়ে দেবে? অনেকের জিজ্ঞাসা আছে যে ধরো 25-23। আমি মনে করি না যে 25 তোমরা পেতে পারবে না, প্রত্যেকেই প্রায় 25 পেতেই পারবে। কেন? 25 পাওয়া নর্মাল বিষয়। এখন অনেকে বলবে যে আমরা অত নম্বরের অ্যান্সার করিনি। তো আমি এখানে একটু আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে এখানে যে জিনিসটা তোমাদের খুব ভালো করে জেনে রাখা প্রয়োজন, যে আমি এখনও পর্যন্ত এরকম কোনো স্টুডেন্ট দেখিনি ফেল করেছে যে আর কি মোটামুটি পড়া পাস নিয়ে কোনো চিন্তা নেই, আমি এটুকু বলতে পারি। কেন? আমি এখনও পর্যন্ত এরকম কোনো স্টুডেন্ট দেখেছি যে আমার কাছে 0-র থেকে উপরে পায়নি, সে অঙ্কে পাস করে গেছে। অঙ্ক নিয়ে অনেকেরই চিন্তার বিষয় রয়েছে। যে এর আগের বছরও কিছু স্টুডেন্ট ছিল যে আমি গ্যারেন্টি সহকারে বলেছিলাম যে ফেল করবে, সেও পাস করে গেছে 25 নম্বর নিয়ে। যখন যে 25 পাবে তখন বুঝবে অ্যাকচুয়ালি তাকে পাস করিয়ে দেওয়া হয়েছে। যদি অল বিষয়েই একই রকম সম্ভাবনা থাকে, মানে 4-5 বিষয়ে এই মানে 5 সাবজেক্টই সে ফেল করেছে, তখন কিন্তু উঠিয়ে দেওয়া হয় না। এছাড়া যদি 1-2 সাবজেক্টে ফেল করা হয় তখন 25 দিয়ে তাকে পাস করিয়ে দেওয়া হয় মাধ্যমিকে। আমি এটা দেখেছি যে স্টুডেন্টটা কোনোদিনও, আমি গ্যারেন্টি বলেছি, ও 1 নম্বর পাবে না। ম্যাথামেটিক্স সম্বন্ধে কোনো আইডিয়া নেই, ছোটোবেলার দিকে কিচ্ছু পড়াশোনা করেনি, সেই ছেলেটাও ম্যাথামেটিক্সে পাস করে গেছে। আমার নিজের এর একটা স্টুডেন্ট ছিল, আমি চ্যালেঞ্জ করেছিলাম যে ও ফেল করবে, আমি অবাক হয়ে গেছিলাম, ও পাস করেছিল। কিন্তু ও যে টুকলি করে লিখবে সে তার প্রবণতাও তার ছিল না, হয়তো এদিক ওদিক করে লিখেছে কিছু, কিন্তু পাস করলো কীভাবে আশ্চর্যজনক 25ই পেয়েছিল। তো এই আর 7-8 বছর ধরে এই জিনিসটা আমি লক্ষ্য করেছি, ফেল মাধ্যমিকের স্টুডেন্টদের করাই না অধিকাংশ, মানে যারা আর কি ধরো নিজেদের ঠিকানা লিখতে পারে না, যারা আর কি রিডিং পড়তে পারে না, এই সব ক্যান্ডিডেট যারা রয়েছে, যারা একেবারে কিচ্ছু জানে না, তাদেরই কিন্তু মাধ্যমিকে ফেল করানো হয়। এছাড়া কিন্তু কাউকে ফেল করানো হয় না। রিডিং পড়তে বা সমস্ত কিছু ভালো করে লিখতে পারো বা পার্টিকুলার একটা সাবজেক্টে কোনো কিছু ডাউট থাকে, তাহলে পাস নিয়ে তোমাদের কোনো সম্ভাবনাই নেই, তোমাদের পাস করিয়েই দেবে বোর্ড থেকে। আর এখন বলে না, সেটা শুধুমাত্র COVID-19 হয়েছে এই পরিস্থিতির জন্য পাস করিয়ে দেবে, এরকম কোনো ব্যাপারই নেই, এটা প্রত্যেক বছর পাস করিয়ে দেওয়া হয়। এবার কিছু ক্যান্ডিডেট এরকমও থাকে যে আর কি রিডিং পড়তে পারে না, আমি দেখেছি সায়েন্স পড়ছে, সায়েন্স স্পেলিং জানে না, তো এরকম ধরনের কিছু স্টুডেন্ট রয়েছে, সেই সমস্ত স্টুডেন্টকে কিন্তু পাস করানো হয় না, যারা কিছুই লিখে আসে না খাতায়। তো সেই সমস্ত স্টুডেন্ট বাদ দিয়ে তোমরা যদি সেই সমস্ত স্টুডেন্টের মধ্যে না পড়ো, আশা করছি তোমরা কেউই সেই সমস্ত স্টুডেন্টের মধ্যে পড়ো না, তো তোমরা কিন্তু এখানে পাস করে যাবে। তো আমি এটা গ্যারেন্টি সহকারে তোমাদের বলতে পারি। এরপরে আসছে যে সবাইকে পাস করিয়ে দেওয়া হবে। অনেকেই বলছে যে মাধ্যমিকের সবাই, তোমাদের মাধ্যমিকের সবাইকে পাস করে দেওয়া হবে না। এরকম যারা ক্যান্ডিডেট রয়েছে আমি বললাম, যাদেরকে জেনারেলি আগের বছর বা অন্যান্য বছরেও ফেল করানো হয়, যে যারা কিছুই জানে না, তাদেরকে কিন্তু ফেল করানোই হবে, তাদেরকে পাস করিয়ে দেওয়া হবে না। কেন? যখন COVID-19 হয়েছিল মাধ্যমিকের স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো এফেক্ট পড়েনি। তোমাদের পরীক্ষা যতদিন চলছিল তখন তো ততদিন কিন্তু এইসব বিষয়ে ইন্ডিয়ায় কোনো সমস্যা হয়নি,
সেই কারণে মাধ্যমিকের স্টুডেন্টদের কিন্তু যে সবাইকে পাস করিয়ে দেবে একটা অ্যানাউন্সমেন্ট এরকমও কিছু না, কিভাবে খাতা দেখতে হয় বা খাতা কতদূর প্রসিডিউরে চলে গেছে সমস্ত কিছু আগের ভিডিওর আলোচনা করেছি, তোমাদের বলেছি আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নেবে। তো সবশেষে তোমাদের এক কথাই বলতে চাই আমি যে তোমাদের মাধ্যমিকের নম্বরটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আমি পার্টিকুলার তিনটি বিষয় বলবো যে তিনটে বিষয়ের উপর অ্যাকচুয়ালি মাধ্যমিকের নম্বরটা নির্ভর করে। সেই তিনটে বিষয় কী কী? প্রথম যেটা তোমাদের বললাম যে যে অ্যান্সার শিটটা দেওয়া থাকে সেই অ্যান্সার শিটের উপর, মানে তুমি যে লেখাগুলো লিখছো সেই অ্যান্সার শিটে আছে কি না, তা এইটা এক এক নম্বর নির্ভর করে। দ্বিতীয় নির্ভর করে কোন টিচারের কাছে তুমি তোমার খাতা পড়েছে, কোন টিচার তোমার খাতাটা দেখছে তার উপর নির্ভর করে। তৃতীয় নির্ভর করে তোমার উপর, তুমি কীরকমভাবে খাতাটাকে রিপ্রেজেন্ট করেছো টিচারদের কাছে। প্রত্যেকটা টিচারের কাছে যদি সুন্দর রিপ্রেজেন্ট করো প্রত্যেকটা টিচারই মুগ্ধ হবে এবং নাম্বার দেবে। সে যতই নাম্বার মানে সে যতই করা হোক না কেন বা নাম্বার কাটুক না কেন, কিন্তু রিপ্রেজেন্ট যদি সুন্দর হয় তোমার লেখা একটু কম লিখলেও তোমাকে নাম্বার দেওয়ার চেষ্টা করবে। তো আশা করছি বন্ধুরা তোমাদের মাধ্যমিকের নম্বর রিলেটেড সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের মতো এই ভিডিওতে এইটুকুই, আর তোমরা যদি এখনও পর্যন্ত চ্যানেলকে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব না করে থাকো তো রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেন সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য তো তোমাদের বেল আইকনে অবশ্যই ক্লিক করতে হবে। তো আজকের মতো এইটুকুই, টেক কেয়ার, বাই বাই।